এক সময় তো তার শুধুমাত্র বুড়ারাই হজ করতে যেত। কারণটা কি থাকতো? হজ করতে যাওয়া মানে হজ করার পরে এসে হজকে ঠিক রাখতে হবে, হজকে ঠিক রাখতে হবে। কিভাবে হজ ঠিক রাখতে হবে? হজ করে আসার পরে আপনি আর এমন কোনো কাজের সাথে নিজকে সম্পৃক্ত রাখবেন না যেই কাজ করতে গেলে আপনার গুনাহ হওয়ার থাকে, আশঙ্কা থাকে। এই জন্য উনি যখন ফুল রিটায়ারমেন্টে যাবে, যখন সমাজে তাকে আর প্রয়োজন নাই, পরিবারে তাকে আর প্রয়োজন নাই, এইরকম ব্যক্তিকে আল্লাহরও কোনো প্রয়োজন নাই, এরকম ব্যক্তিকে আল্লাহরও কোনো প্রয়োজন নেই। আরে ভাই, আপনি আমি বান্দা, সবসময় আল্লাহর জন্য বান্দা। হজ অন্য অন্য ফরজ কাজের মতো একটি কাজ, হজ অন্যান্য ফরজ কাজের মতো একটি কাজ। আপনার এই মানসিকতা কেন গড়ে উঠল যে আমি যখন চাকরি করছি, সরকারি চাকরি করছি বা পার্সোনাল চাকরি করছি, কোম্পানি করছি, ব্যবসা বাণিজ্য করছি, তখন আপনি হজ করতে যান না এই ভয়ে যে আমি আসার পরে তা আবার ঘুষ খেতে হবে, অথবা দিতে হবে ঘুষে প্রমোশনের জন্য, অথবা ঘুষ খেতে হবে, এটা তাহলে তো হজ করে লাভ হলো না। এই জন্য ঘুষের অবস্থা যখন আমার থাকবে না তখন হজ করব। তা আপনার এই হজকে আল্লাহ কবুল করবে? এই নিয়তই নিয়েছেন, এই সিদ্ধান্তই আপনি নিয়েছেন এরকম করে। সুতরাং অথবা তিনি মনে করেন যে হজ করলে হজের আগে যত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ঘুষ যার কাছ থেকে নিয়েছেন তার হকটা আপনি নষ্ট করেছেন, এটা কি মাফ করবে আল্লাহ? করবে না, এটা মাফ করবে না। একজনের গালে চড় মারছেন, হজ করছেন, সেটা কি মাফ করবে আল্লাহ? করবে না। আর যিনি সিদ্ধান্ত নিয়ে গুনাহ করবেন সেই গুনাহ হজ করলে মাফ হবে কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং এই জন্য তওবা সবসময়ের জন্য করতে হবে। আপনার নিয়ত থাকবে আল্লাহ আমাকে হজ করার জন্য ফরজ হজ করেছেন, এখন ফরজ হয়েছে, এই বছর ফরজ হয়েছে, এই বছরই আমি হজ করব। আমি তো মুসলিম হিসেবে সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য অনুযায়ী জীবনযাপন করব। এটা করতে গিয়ে যদি আমার কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল যদি হয়ে যায়, তাহলে সেটার জন্য তওবার দরজা আপনার খোলা আছে। এই জন্য তো আপনি হজকে দেরি করতে পারেন না, এই জন্য আপনি হজকে দেরি করতে পারেন না। যাক, আলহামদুলিল্লাহ এখন অবস্থার পরিবর্তন হয়েছে, অনেকেই এখন অল্প বয়সেও হজ করতে যায়।